আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস আহমেদ। আমার ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার পাথরে গ্রামে অবস্থিত আমার খামার। আসলে আমি দীর্ঘদিন যাবত আপনাদের সামনে আমি কিন্তু ভিডিও নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে 2 দিন, বুধবার এবং বৃহস্পতিবার কৃষি নিউজ 24 এবং শুক্রবার করে কৃষি শিল্প চ্যানেলে। জি জি। সেক্ষেত্রে আমি কিন্তু একজন খামারি, 350 প্লাস ছাগল রাখি এবং বিভিন্ন প্রজাতির মোটামুটি 10-11 প্রজাতির মিলে 60-70 পিস পাঠা রাখি। জি। এর পাশাপাশি দুম্বা এবং গারলও রেখে থাকি। সেই ক্ষেত্রে আমি অনেকেই আমাকে চিনেন, আমি বেশ পরিচিত আপনাদের কাছে খামারি হিসেবে, একজন ছাগলের খামারি হিসেবে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, এখন বর্তমান তো খামারের অভাব নাই নাটোর জেলায়। জি। শত শত আপনারা ইউটিউব চ্যানেলে ঢোকার সঙ্গে সঙ্গে শত শত খামারের ভিডিও আপডেট পাচ্ছেন, কিন্তু আপনারা ঘরে বসে থেকে যদি সবাইকে খামারে মনে করেন তাহলে কিন্তু আপনাদের ভুল হবে। অবশ্যই অবশ্যই। অনেকে অনেক ফাঁদ পেতে আছে নাটোর জেলায়, যেটা আপনাদের সাথে বিভিন্ন প্রতারণা করতেছে। যেমন অনেকে আছে টাকা অ্যাডভান্স নিচ্ছে, নিয়ে আপনার আর ফোন রিসিভ করতেছে না। জি জি জি। জিনিস ঠিক মতো দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের কাছে, আপনাদের যদি টাকার ব্যথা থাকে তাহলে আপনারা সরজমিনে আসবেন। অবশ্যই অবশ্যই সঠিক। শুধু আমার কাছে না, যেখান থেকে ছাগল ক্রয় করেন সরজমিনে আসবেন, এসে সেখান থেকে দেখে শুনে ছাগল ক্রয় করে নিয়ে যাবেন। এতে আপনার ঠকার কোনো সন্দেহ নেই। রাইট রাইট। আর আমি কিন্তু চরম ব্যস্ত থাকি, যেমন ব্যস্ত আমার ব্যস্ততা কিন্তু আপনাদেরকে নেই। অবশ্যই। প্রত্যেক দিন আমার খামারে 15-20 গ্রুপ লোক আসে বিভিন্ন ডিস্ট্রিক্টের। জি। যেটা আমাদের নাটোর জেলার খুবই কম, বাইরের জেলার বেশি দর্শকে বেশি আসে। জি জি। অনেকেই ক্রয় করার জন্য আসে, অনেকে দেখার জন্য আসে। জি। সেগুলো নিয়ে কিন্তু আমি বিজি থাকি। জি। তারপরেও ফোন রিসিভ করতে হয়। জি অবশ্যই। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সরজমিনে আমার খামারে আসবেন, খামার পরিদর্শন করবেন, দেখবেন যে আসলে খামারটা কি সিস্টেমে কি করি আমরা, কিভাবে লালন পালন করি, কিভাবে পরিচর্যা করি, দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। অবশ্যই। খামারে আসলে যে ছাগল ক্রয় করতে হবে তার কোনো মানে নাই। সঠিক। আপনারা সুহালে আসবেন, দূর দূরান্ত থেকে আসলে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, ফ্রি, একদম ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। থাকবেন, খাওয়া দাওয়া করবেন, ইনশাল্লাহ ঘুরবেন, বেড়াবেন, দেখবেন, অভিজ্ঞতা বাড়বে। যে সঠিক সঠিক যে আমার এখানে আমি কিন্তু শুধু উন্নত প্রজাতির ছাগলগুলো রেখে থাকি। জি। যত প্রজাতির ছাগল আছে তত প্রজাতিরই কিন্তু উন্নত জাতের 100 ব্রিডের পাঠা রেখে থাকি। জি ভাই জি। যেগুলো দেখা যাচ্ছে ছাগলের ক্ষেত্রে ক্রস ব্রিড থাকলেও কিন্তু পাঠার ক্ষেত্রে ক্রস ব্রিড আমি রাখি না। যে জাতের ক্রস সে জাতের 100 পাঠা দিয়ে প্রজনন করে আমি কিন্তু আপনাদের মাঝে সেল করে তুলে দেওয়া হয়। জি জি। আর একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু বেশিরভাগ প্রেগনেন্ট ছাগলের সামনে নিয়ে আসি আপনাদের। সঠিক সঠিক। যদিও গ্যারান্টি দিই না, তারপরেও কিন্তু ইনশাল্লাহ প্রেগনেন্ট টিকে যায়, কারণ আমি জেনুইন ভাবে পাঠা দিয়ে কিন্তু সত্য কথা বলে আপনাদের সামনে উপস্থাপন করি। সেই ক্ষেত্রে আপনারা সরজমিনে খামারে এসে দেখে শুনে যদি গ্রহণ করার মতো হয় 2-4টা গ্রহণ করবেন। আর যদি যারা আমার খামারে আসতে পারবেন না, হয়তো ব্যস্ততা বিভিন্ন সমস্যা দূর দূরান্তে আসতে পারবেন না, সেই ক্ষেত্রে আমার প্রতি যদি 100% বিশ্বাস থাকে যে ফেরদৌস ভাইয়ের কাছে এই ছাগলটা আমি নেব, সেই ক্ষেত্রে ছাগল নেওয়ার ক্ষেত্রে ছাগল নেওয়ার আগে দাম দর ফাইনাল হবে, ফাইনাল হওয়া মাত্র টাকা ক্লিয়ার করতে হবে। জি। ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে এটাতেই বিকাশ পার্সোনাল। আচ্ছা আচ্ছা। আপনারা প্রমাণ রাখবেন, টাকা দিয়ে প্রমাণ রাখবেন যদি বিশ্বাস না থাকে। জি। আর যার একদম বিশ্বাস নাই আমার প্রতি, তার কোনোদিন আমার কাছে ছাগল ক্রয় করতে হবে না, তারা সামনাসামনি এসে কথাবার্তা বলে ছাগল ক্রয় করে নিয়ে যাবে। তো দর্শক বুঝতে পারছেন যে এতক্ষণ কি কথাবার্তা হলো, কোথায় অবস্থান করেছি আর এই খামারে কি নাই। চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক যে কেমন হয় ছাগল থাকে। ভাই জি, আজকে ভিডিও শুরুতে তো 20 সাইজ ছাগল নিয়েছেন ভাই, এটা কি ছাগল? শুরুতেই এটা পাঞ্জাব হরিয়ানা খাসি। পাঞ্জাব হরিয়ানা খাসি। পাঞ্জাব হরিয়ানা খাসি, সোনা সহগা দর্শক। যে খাসি আমি আশা করি। জি ভাই। যে আমাদের বাংলাদেশে জন্ম এবং বাংলাদেশে লালন পালন করা, জি ভাই, অল বাংলাদেশ মিলে এত বড় হাই কোয়ালিটি খাসি ইনশাল্লাহ মিলবে না। একটা কথা বলার সুযোগ আমাকে দিবেন। জি। সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত কিন্তু আমি আপনার খামারে ভিডিও করি। জি। 2 বছর প্লাস হয়ে গেল। জি।
পাশাপাশি নাটোর জেলার সব খামারে ভিডিও করি এবং অনেক চ্যানেলে ভিডিও দেখি। আমার জানা মতে এত বড় খাসি আমার চ্যানেলে প্রথম, আমি দেখি নাই এত বড় খাসি। 41 ইঞ্চি হাইট, মাশাআল্লাহ 41 ইঞ্চি হাইট। একটা কিন্তু সচরাচর একটা পাঠাও কিন্তু আসলে এত হাই হয় না, খুব কম হয়, বলা যায় একটা মিডল সাইজে কিন্তু গরু। 41 ইঞ্চি হাইট, এটা লাইভ ওয়েট আছে 115 কেজি, 115 কেজি, 115 কেজি লাইভ ওয়েট আছে, মাশাআল্লাহ। এটা কিন্তু বাংলায় জন্ম, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর আমি কিন্তু একটা কথাই বলছি যে বাংলায় জন্ম, জি, বাংলায় লালন পালন করা, এত বড় হাই কোয়ালিটি খাসি অল বাংলাদেশে আমার মিলবে না, পরে নাই ইনশাআল্লাহ মিলবে না। লাইভ ওয়েট কত বলছিলেন ভাইটা? 115 কেজি, 115 কেজি। দর্শক বুঝতে পারছেন যে হাই 115 কেজি লাইভ ওয়েট, হাইট আছে 41 ইঞ্চি, 41, মাশাআল্লাহ। 3 বছর প্লাস বয়স, 3 বছর প্লাস, 3 বছর প্লাস, জি জি। দাঁতে হিসাবে কয়টা হয়েছে? দাঁতে 8টা, 8 দাঁত। এই যে দেখেন গোলকম্বল, গোলকম্বল। এবার একটু হাঁটায় দেখাবো কি? একটু দেখেন, একটু হাঁটায় দেখাই, হাঁটা দেখেন। এই যে দেখেন, এই দেখেন দর্শক, বিগ সাইজ, কিন্তু একদম নির্ভেজাল, শুধু মাত্র ভুসি খ্যার এগুলো খাওয়া এবং ঘাস। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কোনো ফিড বা কোনো কিছু দেওয়া নাই, কোনো ফ্রি ফ্রেশ খাওয়া। ফিড দিলে 2-3 মাসে ওয়েট বাড়বে 20 কেজি, কিন্তু এগুলো ঝুলে যাবে, শুধু ঝুলে যাবে। এগুলা বডিটা আপনি ভালো টাইট আছে, ফলো করে দেখেন, টাইট আছে, জি। খাসি তো সবার জন্য না, জি জি। খাসি যেরকম শৌখিন, এরকম কোন শৌখিন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কুরবানির জন্য খাসিটা ক্রয় করতে চায়, জি ভাইয়া, খাসিটা যদি পছন্দ হয়, জি, আমাকে স্ক্রিনশট দেবে, কারণ খাসি তো একটাই দেখাবো না, খাসি আরো দেখাবো। আচ্ছা আচ্ছা, যার যেটা পছন্দ হবে, আমি উপস্থিত কিন্তু ধারণা দিলাম, আচ্ছা, লাইভ ওয়েট 115 কেজি, হাইট আছে 41 ইঞ্চি, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই বোঝেন, জি, একটা জিনিস, লাইভ ওয়েট 115 কেজি, এটা কিন্তু গোশ, লেগর যে গোশটা আছে এটা 80 কেজি পার, অনাশি হবে, 80 কেজি পার হবে, লেগর যে গোশটা এটা, জি জি। সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের ধারণা আছে যে এগুলো হাই কোয়ালিটি খাসি আমি ক্রয় করব, করে আমি কুরবানি করব, আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমাকে স্ক্রিনশট দিবে, দিয়ে আমার সাথে সরাসরি কথা বলবে, জি, কথা বলে আলোচনা সাপেক্ষে দাম দর সামঞ্জস্যের মধ্যে যদি তার সাথে হয়ে যায়, ইনশাআল্লাহ দেবো, আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে, জি। আচ্ছা, তবে কোয়ালিটি এবং সবজিতে কিন্তু একবার টপ, সর্বোচ্চ কোয়ালিটি, সর্বোচ্চ। এই তো ভাই, জি, আবারো বিশাল সাইজের একটা ছাগল, জি, বিশাল, জি। এটা কি বিশাল? এটা বিটল, 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 লাল চোখের বিটল ভাই, লাল চোখের বিটল, লাল চোখের বিটল। এটা এটা অনেক বিগ সাইজের, বিগ মানে কিন্তু বড়, বিগ মানে কিন্তু বিশাল। খাসি শুধু বড় হলেই হবে না, অল ফিটনেস হতে হবে, সঠিক হতে হবে, জি। এর দেহটা দেখেন, এটা খাসি ভাই? খাসি, জি, খাসি, খাসি ছাগল। প্রথমে আমি মোটামুটি বেশ কিছু খাসি দেখাবো, আচ্ছা আচ্ছা, দ্বিতীয়ত খাসির পরে মেয়ে ছাগল দেখাবো, জি বলেন। এটা লাল চোখের বিটল, জি, এই খাসিটা অনেক বড়, অনেক বড় বলতে এটা 39 ইঞ্চি হাইট, হাইট আছে 39 ইঞ্চি, 39 ইঞ্চি হাইট, জি, 39 ইঞ্চি হাইট। লাইভ ওয়েট এটা, লাইভ ওয়েট আছে 97 কেজি, 97, জি, মানে 3 কেজি কম 100 কেজি, 100 কেজি, 3 কেজি কম 100 কেজি, আচ্ছা আচ্ছা। আর খাসিটার ছেঁউটা দেখেন, লক্ষ্য করেন, বিশাল ছেঁউ, বিশাল, এটা মোটামুটি কিন্তু আপনার হাতে 3 হাত পার হবে, বলে যায়, জি জি। আর এটা ধরেন 97 কেজি যদি লাইভ ওয়েট হয় একটা খাসি, জি, এটা 70 কেজি প্লাস গোশ হবে, অনায়াসে 70 কেজি প্লাস হবে, প্লাস হবে, জি জি। কারণ এর তো ভুঁড়ি নাই, পেট কম, পেট কম, দেখেন আগাও যা পাছাও তাই, লক্ষ্য করেন, দেখেন, সিনা দেখেন, আর এই যে সিনা দেখেন, 1.5 হাত এর বেশ, হ্যাঁ, এই যে 1.5 হাত, জি জি, 1.5 হাত, আচ্ছা আচ্ছা, একদম 1.5 হাত, মাশাআল্লাহ, বিগ সাইজের খাসি, ওশার, এটা হলো 1.5 হাত খাসিটা, একটু হাটে দেখেন, একটু হাটে দেখেন, জি, এই যে দেখেন, দেখাই, এই যে এই পাশে দেখাই, মাশাআল্লাহ, যেমন কোয়ালিটি তেমন কিন্তু এটার হাই টাইট, হ্যাঁ, কালো কিন্তু, হ্যাঁ, কালো, জি, সেটা দেখেন, সাদা একটু মিক্সিং আছে, সুন্দর, অনেক সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর, জি, লেস কত বড় দেখছেন, জি জি জি, বিশাল বড়, আর আসলে মানে বর্ণনা করার কিছু নাই, যা আছে কিন্তু বেস্ট, জি, সৌন্দর্যের উপর ভিত্তি করে কিন্তু কোরবানি, রাইট রাইট। আর এগুলো খাসি কিন্তু সবাই কিন্তু কোরবানি দেয় না, সবাই ক্রয় করে না, রাইট রাইট। সেই ক্ষেত্রে এগুলা ধরেন আমি যে যে আলোচনা সাপেক্ষে রাখতেছি, জি, অনেকেই অনেক খারাপ মন্তব্য করবেন, কিন্তু খারাপ মন্তব্য করে কোনো লাভ হবে না, জি, কারণ সবাই লেয়ও না, সবার কাছে বিক্রি করেও না খাসি, অবশ্যই অবশ্যই, এগুলো খাসি, ঠিক আছে, যাদের প্রয়োজন তার সংগ্রহ করবে, জি জি, যাদের প্রয়োজন, যারা বোঝে, যারা মনে করেন হঠাৎ করে তো একজন
একটা এরকম হাই কোয়ালিটি খাসি কোরবানি দিবে না? না না অবশ্যই না। তাদের অভ্যাস আছে বা দিয়ে দিয়ে প্রত্যেক বছরে দেয় বা ধারণা আছে, জি হয়তো একটা জিনিস কি 2-4,000-5,000 টাকা ডিফারেন্স হয়। অবশ্যই অবশ্যই। এই যাদের ধারণা আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একদম সামঞ্জস্যের মধ্যে দেওয়ার। কিন্তু ভাই আর একটি আনকমন কোয়ালিটি খাসি ছাগল। হ্যাঁ, এটা খাসি, জি এটা 6-7 বয়স। জাতে কি এটা? এটা জাতে নেপালি হরিয়ানা বলে। নেপালি হরিয়ানা? জি নেপালি হরিয়ানা। মাশাআল্লাহ, তো শুধু দেখতে পাচ্ছেন খুবই আনকমন, একদম আনকমন। যেমন দেহ তেমন উচ্চতা, জি তেমন ফিটনেস। দেখেন তেল চোয়াচ্ছে মনে হয়, একটু কাছে যাই, গোটা শরীরে তেল চোয়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হাই কেমন আছে? এই ডাড়া কিন্তু এক টাকার বেশি, মানে পৌনে এক হাতের বেশি। এই যে এক হাতের বেশি, পৌনে এক হাত, পৌনে এক হাত। হ্যাঁ হ্যাঁ। আর এই যে সিনাটা ওই একই অবস্থা। সিনা মাশাআল্লাহ, সিনা দিয়ে কিন্তু খাসি কিনতে হবে। হ্যাঁ জি জি। ভাই এটা হাই কেমন আছে? মোটামুটি 2.5 বছর বয়সে খাসি। জি এই খাসিটা হাইট আছে হলো 37+। জি 37+। আর এটা লাইভ ওয়েট আছে 73 কেজি। 73 কেজি? জি 73 কেজি লাইভ ওয়েট, ভালো ওয়েট কিন্তু। হ্যাঁ জি। এর মোটামুটি মাংস কেমন আসতে পারে ভাইয়া? এটা মোটামুটি 55 কেজি। 55 কেজি প্লাস? জি জি 55 কেজি প্লাস। কোয়ালিটি ভালো আছে, এটা ভরি কম তো? জি 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 ভরি। তবে খাসি দিয়ে করে দেখান, দেখলাম প্রত্যেকটা কিন্তু ভরি কম। জি জি ভরি কম, আগা করে এক সমান। ভাই দদম কেটে চাবেন? তাই জি দদম কেটে চাবেন? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে, কারণ বিশ সাইজের খাসি এগুলো কিন্তু আসলে যাদের প্রয়োজন তারা সংগ্রহ করবে। হ্যাঁ অনেক সৌন্দর্য, জি অনেক সৌন্দর্য জিনিস। দেখেন কত সৌন্দর্য কাজ দেয় আমি করে, কিন্তু কুরবানি। জি যে লেজটা দেখেন পৌনে এক হাত, বিশাল লেজ, এত সৌন্দর্য কালার, কিন্তু একই একদম সেম কালার না দুই পাশে? সেম কালার, সেম কালার, সেম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দর। হ্যাঁ ফেরদৌস ভাই, জি এভাবে খাই ছাগল? হ্যাঁ এটাও খাসি মাশাআল্লাহ। এটা তো বিশ সাইজ ভাই? জি এটাও বড়। জি এটা বড়, এটা 34 সাইট আছে ভাই। 34 সাইট রয়েছে? 34 সাইট। জি জি। এটা মোটামুটি লাইভ ওয়েট আছে এটা 57 কেজি। 57 কেজি, 57 কেজি বিশ সাইজের। জি জি খাসি ভালো মাছের জন্য কিন্তু। হ্যাঁ খুব সুন্দর কালার, সুন্দর কালার, কালারটা খুবই সুন্দর, একবারে আনকমন কোয়ালিটি কালার। জি জি। আচ্ছা দাঁতের হিসাবে কত দাঁত ভাই? দাঁত এটা 6 দাঁত। 6 দাঁত? জি মাশাআল্লাহ। দর্শক তো আছেন, 4 দাঁত 6 দাঁত না কিন্তু খাসির কিন্তু ফলন হয় না। হ্যাঁ দেখতে পাচ্ছেন, জি সুঠাম দের সুন্দর সুন্দর, মানে একবারে। জি জি ভাই দাম কেমন কি আসবে এটা? এটা ভাইয়া দাম ফিক্সড। জি 42,000 টাকা পড়বে। ফিক্সড প্রাইস 42,000 টাকা, কুরবানির উপযোগী টপ কোয়ালিটি খাসি কিন্তু। হ্যাঁ জি জি খুব সুন্দর, আর কুরবানির সৌন্দর্যের জন্য কিন্তু আসলে কুরবানির মাংস দিয়ে থাকে। জি জি দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি ভাইয়া। যে দাম চাইলেন সেখান থেকে বিকাশ খরচ কেমন করতে সব আমি দিয়ে দেবো। জি এটা ভাই, জি এটা কি জাতের খাসি? এটা বিটলের ক্রস। বিটলের ক্রস খাসি? বিটলের ক্রস, খুবই ভালো কোয়ালিটি নিঃসন্দেহে। খাসিটা দেখে নাগা করে এক সমান, একটু দেখুন সমান, খুব ভালো গ্রোথফুল। জি এটা লাইভ ওয়েট আছে 55 কেজি। জি ভাই জি 55 কেজি, এটা হাইট আছে 34+। 34+? 34+ মাশাআল্লাহ। জি 6-7 বয়স, 6-7 বয়সী। জি বুঝতে পারছেন যে একবার সুঠাম দেহের গোল গাল কিন্তু। হ্যাঁ আর সিং দেখেন কত সৌন্দর্য, অনেক সুন্দর ছাগল কিন্তু সচরাচর এ টু দের সৌন্দর্য। জি সিনামাটা ভাই, চরম সিনামাটা, বিশাল সিনা একদম। এই যে সামনের সিনাটা মোটা সিনা, একবার অনেক বড় ভাই মোটা। এই খাই ছাগল তো কেউ সংগ্রহ চায়? জি দদম কেমন নেবেন? এটা 37,000 পড়বে। দাম লাগবে 37,000 টাকা। জি আচ্ছা দদম কিন্তু হলো ফিক্সড। হ্যাঁ একদম কো যাবে না। জি তবে বিকাশ খরচ কেমন খরচ দিয়ে দেবেন? সব আমি দিয়ে দেবো। জি ফেরদৌস ভাই, জি এটা কি জাতের খাসি? এটাও বিটলের ক্রস ভাই। বিটলের ক্রস খাসি? বিটলের ক্রস, খুবই ভালো, ভালো কোয়ালিটি, গ্রোথফুল। জি জি খুবই ভালো গ্রোথ। এর বয়স কেমন আছে? এর বয়স তো 2.5 বছর, 6-7 বয়স, 6 হয়েছে, 6-7 বয়স। জি আচ্ছা লাইভ ওয়েট? এটা লাইভ ওয়েট আছে 64 কেজি। 64 কেজি? 64 কেজি মাশাআল্লাহ। এটা হাইট আছে 35+। 35? জি 35। মাংস হিসাব করতে গেলে কেমন আসতে পারে ভাইয়া? মাংস এটা মোটামুটি 40 কেজি। 40 কেজি হবে, অনাশি হয়ে যাবে। জি জি কারণ একবার গোলগাল চেহারা তো। জি খাসি ক্রয় করতে হলে গোলগাল দেখে কিনতে হয়। জি জি দরদাম কেমন কিনবেন ভাই? এটা ফিক্সড 42,000 টাকা পড়বে। ফিক্সড প্রাইস 42,000? আচ্ছা 42,000 বাদে কিন্তু বিকাশ খরচ ক্যারিং কস্ট সম্পূর্ণ পেয়ে যাবেন আপনারা। ফেরদৌস ভাই, জি আচ্ছা দেখতে পাচ্ছি মনে হয় পৌরসভার পানির ট্যাঙ্কি একটা, এই সময় সেটা করা আছে। সেলো ট্যাঙ্কি, এটা রহমতের ট্যাঙ্কি। রহমতের ট্যাঙ্কি? আল্লাহর রহমতের ট্যাঙ্কি। জি সম্পূর্ণ দুধ ইনশাআল্লাহ এই ট্যাঙ্কি থেকে। জি প্রত্যেক দিন 2 লিটার 2.5 লিটার দুধ বের হয়। মাশাআল্লাহ, বলেন কি ভাই? দুধ বের করে নিলে শুধু চামড়া থাকে। শুধু চামড়া থাকে? যে শুধু চামড়া থাকে। এটা কিন্তু দুধের পালা, কত সুন্দর বান। এটা গোস্তের পালা না, এটা দুধের পালা, পরিপূর্ণ দুধের বানান। জি এটা বিটলের ক্রস, কিন্তু বিটলের ক্রস, বিটলের ক্রস। আচ্ছা আচ্ছা, এই প্রথমবারের মতো বাচ্চা দিছে, বাচ্চা সেল করা হয়েছে, এখন এই যে আবার 27 দিন হলো পাঠা দেওয়া হয়েছে, আর অনেক দুধ হয়।
আসলে এই প্রেগন্যান্সির বয়স যত বাড়বে তত কিন্তু দুধ কমে আসবে। জি জি কমে আসবে। তো এখন 2 লিটারের উপর হচ্ছে। যা চাচ্ছেন দুধের ছাগল নিবেন তারা কিন্তু নিতে পারেন এটা। অনেক সুন্দর ছাগলটা, অনেক হেভি কোয়ালিটি। কত ভাই? 4 দাঁত। 4 দাঁত। যাতে কিন্তু ভালো আছে, পাশে দাঁতেও ভালো। হ্যাঁ, সবকিছু ভালো, সবকিছু ভালো, অনেক সৌন্দর্য। ভাই দাদন কেমন নিবেন? ভালো। এটা ভাইয়া ফিক্সড 28,000 টাকা পড়বে। ফিক্সড প্রাইস 28,000 পড়বে। জি। এরপর থেকে দর্শক বিকাশ খরচ কেমন হবে? 70,000 দিয়ে গাবে কিনলে কোন তো 2 লিটার দুধ হয় না। হয় না। হ্যাঁ হ্যাঁ। জি। এটা মনে করতে হবে। আর ছাগলের দুধ 2 লিটার মানে গাবের দুধ 4 লিটার। অনাশি। তাও পাবে না। সঠিক সঠিক। কিন্তু ভাই দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড। এটা বিটল তবে 90% 90% বিটল। 90% বিটল। খুবই ভালো কোয়ালিটি ফুল একটা। ভালো কোয়ালিটি। জি। ছাগলটা কেবলমাত্র একবার বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়বারের মতো এটা 2 মাস রানিং পাঠা দেওয়া আছে। 2 মাস রানিং পাঠা দেওয়া আছে। দুধ তো দুধ শুকিয়ে গেছে অলরেডি। অলরেডি শুকিয়ে যাচ্ছে। তো 1.5 লিটার দুধ তো দুধ শুকিয়ে যাওয়ার মধ্যেই আর কি। জি। এই যে কেবল 2 দাঁত ছিল, কেবল 4 দাঁত নতুন হচ্ছে। 2 থেকে 4 হয়েছে। একেবারে খামার উপযোগী। হ্যাঁ। যে যে কানগুলো দেখছেন কান। আম পাতা কান। ওশার কান। জি জি জি। আর এই যে শিং পেসের দেখি লেজ বড়। হাইট কত আছে? হাইট এটা। এটা হাইট আছে মোটামুটি 32। লাইভ ওয়েট? লাইভ ওয়েট হবে 45 প্লাস হবে। 45 প্লাস। জি। মাশাআল্লাহ। যেমন সাইজ তেমন কিন্তু কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি। দরদাম কেমন কাছে ভাই? এটা দাম পড়বে ফিক্সড। জি। 30,000 টাকা। ফিক্সড প্রাইস 30,000। 30,000 কিন্তু বিটল জাতের ক্রস মেস ছাগল এবং টপ কোয়ালিটি। বড় ছাগল। জি। ফেদুল ভাই। জি। আর একটি মানসম্মত ছাগল। হ্যাঁ এটা হরিয়ানার ক্রস। হরিয়ানার ক্রস। হরিয়ানার ক্রস। খুবই ভালো কোয়ালিটি ছাগলটা। জি ভাই। ছাগলটার বাচ্চা ছিল 2টা। প্রথমবারে 2টা বাচ্চা হয়েছে। জি। বাচ্চা 2টা সেল হয়ে গেছে। এখন রানিং 1.5 লিটারের মতো দুধ হয় বর্তমানে। জি বর্তমানে একেবারে কোলাবান দুধ হয়। আচ্ছা ছাগলের মতো হাইট কেমন আছে? এরকম দুধ হয়। জি। আর এটা হাইট আছে মোটামুটি 30 প্লাস। 30 প্লাস। জি। লাইভ ওয়েট? লাইভ ওয়েট আছে 40 প্লাস। 40 প্লাস। জি। প্রেগন্যান্সি বয়স কাল কেমন চলে? প্রেগন্যান্সি বয়স গতকাল পাঠা দিয়েছি। গতকাল পাঠা হয়েছে। এই যে 4 দাঁত বয়স। আচ্ছা 4 দাঁত। 4 দাঁত। দাঁতে ভালো। গতকালকে পাঠা দেওয়া আছে। জি। ইনশাআল্লাহ প্রেগন্যান্ট টিকে যাবে। দেখেন সত্যি রানিং দিয়ে গতকাল পাঠা দিয়েছি। জি গতকাল পাঠা দেওয়া যে মল ভরে আছে এখনো। ও আচ্ছা আচ্ছা। তবে ছাগলটা কিন্তু অসাধারণ কোয়ালিটির। খুবই সুন্দর ডাবল হার্ড ডে এগুলো। ডাবল হার্ড ডে পালনগুলো দেখেন দুধের। দেখেছি আমি। দরদাম কেমন কাছে ভাই? এটা 26,000 পড়বে ভাই। দরদাম লাগবে 26,000 টাকা ফিক্স কিন্তু। হ্যাঁ। এটা ভাই। জি। এবার কি নিছেন এটা? এটা বিটলের ক্রস ভাইয়া। বিটল ক্রস। বিটলের ক্রস খুবই ভালো মানের ছাগল ভাই। ভালো মানের। সর্বোচ্চ ভালো মান দেখেন কান দেখেন। কান দেখেন। এগুলো 100 বিটল বলবে অনেক জায়গায় আছে। জি জি জি। এই যে গলার নিচে ঝোল দেখছেন? গলা কম্বল। জি। ছাগলের 2.5 লিটার দুধ হতো। জি। এখন বর্তমান 1.5 লিটার পরে 2 লিটার দুধ হয় বর্তমান হচ্ছে। জি বর্তমান হচ্ছে। গাবি না কি অবস্থা? বাচ্চা ছিল 2টা বাচ্চা সেল করছি। আচ্ছা আচ্ছা। গাবেনের অবস্থা এটা 1.5 মাস হলো পাঠা দেওয়া। 1.5 মাস হলো পাঠা দেওয়া আছে। 1.5 মাস হলো পাঠা দেওয়া আছে। এটাই প্রথমবারের মতো। আর এই যে দিত 4 দাঁত 2 থেকে 4 4 হচ্ছে 4 দাঁত। এটা কিন্তু হাইট আছে মোটামুটি 33 33 আর লাইভ ওয়েট আছে মোটামুটি 55 কেজি প্লাস। 55 কেজি প্লাস। জি। আচ্ছা মাশাআল্লাহ সুঠাম দেহ সুন্দর পার্সেন্ট ছাগল। খুবই সুন্দর। দরদাম কেমন কাছে ভাই? এটা ভাইয়া দাম পড়বে 34,000 টাকা। দাম পড়বে 34,000। জি প্রাইস কিন্তু। হ্যাঁ 34,000। খুব ভালো কোয়ালিটি ছাগল। ফেদুল ভাই। জি। এটা কি ছাগল? এটা বিটলের সাথে কারলকে ওঠার মিক্স আছে। বিটল কারলকে মিক্সিং। জি খুবই ভালো পার্সেন নিঃসন্দেহে। অনেক ভালো পার্সেন। দেখেন কানগুলো দেখেন। জি। আর কালারটা দেখেন একবার। কালার এবং ডিপ ব্ল্যাক অনেক সুন্দর দেখেন। এটা কিন্তু একবার বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা। অলরেডি কেবল মাত্র 2টা দাঁত। কেবল মাত্র 2 দাঁত। কেবল 2 দাঁত। একেবারে তথ্য সঠিক। হ্যাঁ দেখার মতো। হ্যাঁ আকর্ষণীয় কোয়ালিটি। একবার বাচ্চা দিয়ে যে দুধ দেখেন শুকিয়ে যাচ্ছে দেখছেন। আচ্ছা আচ্ছা। এই বান্টার নাম হচ্ছে রানিং ছাগল। এটা রানিং আবার 2 মাস রানিং পাঠা দেওয়া আছে। 2 মাসের পাঠা দেওয়া আছে। জি। হাইট কেমন আছে ভাই? এটা হাইট আছে 30। লাইভ ওয়েট? লাইভ ওয়েট হবে মোটামুটি 37-38। 37-38 কেজি। তবে কিন্তু 2 দাঁত বসে তো দীর্ঘদিন যাবত বাচ্চা হবে। অনেক বড় হবে। অনেক বড় হবে। অনেক বড় হবে এগুলো। দরদাম কেমন কি আসতে পারে ভাই? এটা দাম পড়বে ভাইয়া 22,000 টাকা। দাম পড়বে 22,000 টাকা। জি জি। এই প্রজাতির ছোট বাচ্চাও হবে না ভাই। না না সম্ভব না। ছোট বাচ্চা নিতে গেলে কিন্তু 25-26 লেগে যায়। জি ভাই। জি। আর একটা আকর্ষণীয় কোয়ালিটি ছাগল। বিটল। বিটল। তবে 90% বিটল। 90% বিটল মাশাআল্লাহ। 90% এ যে কানগুলো দেখেন। জি জি। শিং দেখেন, লেজ দেখেন, কালারটা কি দেখছেন? এ টু জেড কিন্তু একবার সুন্দর। হ্যাঁ দেখতে পাচ্ছেন। ভাইয়ের বয়স কেমন আছে? বয়স কেমন? বয়স এটা একবার বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা। দে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে। এটা 4 দাঁত ছিল, নতুন 6 দাঁত। 4 থেকে 6 হচ্ছে। জি দুধ শুকিয়ে গেছে একবারে। হ্যাঁ
এটা আড়াই মাস পাঠা দাও, আড়াই মাস হচ্ছে ভালো, আড়াই মাস হলো পাঠা, মাশাআল্লাহ। আমি প্রথম মনে করছিলাম খাসি, এত সুন্দর চেহারা, অনেক সুন্দর, অনেক সুন্দর। লাইভটা মানে হাইট আছে মোটামুটি এটা 32, জি লাইভ এটা আছে 45 কেজি প্লাস, 35 কেজি প্লাস, জি। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর কোয়ালিটি কিন্তু, হ্যাঁ অনেক সুন্দর। দাম কেমন কাছে ভাই? দাম পড়বে 27,500 ভাই, দাম পড়বে 27,500, একই দাম কিন্তু, হ্যাঁ তো ভাই, জি। আবারো ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ এটা কারলিকোটা হরিয়ানা, কারলিকোটা হরিয়ানা, কারলিকোটা হরিয়ানা, জি। এই যে কানের ফোল্ডিং আছে, সুন্দর ফোল্ডিং আছে না, জি। এই যে ফোল্ডিং, কানটা অনেক বড়, অনেক বড়, এই যে সিংহ পেছানো সিস্টেম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। কম বয়সী নাকি ছাগলটা? কম বয়সে বলতে এটা নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, প্রথমবারের মতো প্রেগন্যান্ট। আচ্ছা, এই যে দেখেন দুই দাঁত বয়স, দুই দাঁত একমাত্র বয়স, প্রথমবারের মতো এটা দুই মাস রানিং পাঠা দেওয়া আছে, দুই মাস রানিং চলে পাঠা দেওয়া, তবে আল্লাহর উপর ভরসা করে নিতে হবে, এক দেড় মাস দুই মাস এগুলো আমি কখনো, এগুলো কোনো সময় গ্যারান্টি হয় না, কিন্তু আমার বলা হচ্ছে তিন মাস ক্লিয়ারলি হবে, হ্যাঁ দিন না, জি, শুধুমাত্র তিন মাস, তবে এটাই গ্যারান্টি পাঠা দেওয়া আছে, জি জি জি, কারণ আমার তো আর ধরেন পাঠা ছাড়া খাবার না, না না না, আমার কিন্তু পাঠা আছে মোটামুটি 60-65 পিসের মতো পাঠা আছে, জি ভাই, হাই কোয়ালিটি সব, তো সেই ক্ষেত্রে যে জাতের মেয়ে থাকো সে জাতের পাঠা প্রদান করানো হয়, জি জি জি। এটা হরিয়ানা দিয়ে দেওয়া আছে। দাদাম কেমন লাগে ভাই? এই জিনিসটা ভালো জিনিস তো ভাই, এটা নিউ অ্যাডাল্ট হলেও এটা হাইট আছে 30 প্লাস, আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট মোটামুটি 36-37 কেজি, 36-37, এটা দাম পড়বে 22,000 টাকা ভাই, দাম পড়বে 22,000 টাকা, জি। কেদু ভাই, জি, এটা কি যে ছাগল? এটা আপনার হরিয়ানা এবং যমুনাপাড়ির অনেক সুন্দর রানিং বলতে এটা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, জি। এটা মোটামুটি দুই মাস 13 দিন, দুই মাস 13 দিন, 13 দিন দুধ হতো, দুধ শুকিয়ে গেছে, কলা বান ছিল, একদম ছিল। হাইট কেমন আছে ভাই? দা হাইট আছে মোটামুটি 32, লাইভ ওয়েট, লাইভ ওয়েট 45 প্লাস হবে, 45 প্লাস হবে, জি জি। ছাগলের কোয়ালিটি ভালো, হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি। দাম কেমন কাছে ভাই? এটা দাম পড়বে ভাই 27,000 টাকা, দাম পড়বে 27,000। এটা ভাই, জি, এটা কি ছাগল? এটা হরিয়ানার ক্রস ভাইয়া, হরিয়ানার ক্রস, হরিয়ানার ক্রস, মাশাআল্লাহ। ছাগলটা খুবই আকর্ষণীয়, জি জি। আমি এই কোয়ালিটির ছাগল এর আগেও ভিডিওতে দেখেছি, জি, এক ভিডিওতে একটা ছাগল দেখেছিলাম আমি এরকম, এটা কিন্তু চারবার, 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 মাশাআল্লাহ। এক ছাগল মোটামুটি আমি মনে হয় 35-40 জনের কাছে বিক্রি করতে পারতাম। আচ্ছা আচ্ছা, জি, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটু পরে ছাগলটা সেল হয়ে গেছে, জি। পরবর্তীতে বহুজন আফসোস করছে ছাগলটা নিতে পারে নাই, জি। আচ্ছা আচ্ছা, ছাগলটা একবার বাচ্চা দিছে, এখন রানিং দুধ হয়, দুধ হয় না, রানিং দুধ হয়ে যে দেখেন চারবার, এই যে ক্লিয়ার, একটা বান ক্লিয়ার, জি জি, একটা বান ক্লিয়ার, দুই, সুন্দর, হ্যাঁ একদম ক্লিয়ার, খুবই সুন্দর। লাইভ ওয়েট হবে মোটামুটি 35-37 কেজি, 35-37 এর মধ্যে, জি জি। আচ্ছা দরদাম কেমন কিনুন ভাই? এটা ভাই দাম চলে তো অনেক, কিন্তু ফিক্সড রেট এটা, জি, জেলেবে 23,000 টাকা পড়বে। আচ্ছা 23,000 টাকা, একই দর কিন্তু, হ্যাঁ জি জি, একই দাম 23,000। হেদুদ ভাই, জি, বেশ সুন্দর কালার ছাগল একটা, এটাও বিটল, 90% বিটল, 90% বিটল, জি। আচ্ছা দর্শক, এটা নাগরা বিটলের ক্রস আর কি, জি জি জি। বিটল মানে কিন্তু অন্য কোনো কিছু, দেখতে পাচ্ছেন, জি জি, খুব ভালো কোয়ালিটি একবারে, জি জি, খুবই ভালো কোয়ালিটি। বাচ্চা কাছে মনে হচ্ছে আগেও দিয়েছে, বাচ্চা দিয়েছে একবার, জি, দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট, এটা মোটামুটি 1 মাস 17 দিন হলো পাঠা দেওয়া, 1 মাস 17 দিন পাওয়া দেওয়া, জি জি। আচ্ছা হাইট কেমন আছে ভাই? হাইট আছে এটা মোটামুটি 32 প্লাস, 32 প্লাস, আর লাইভ ওয়েট হবে মোটামুটি 45-50 কেজি, 45-50, আর বয়স কেবল 6 দাঁত। আচ্ছা মাত্র 6 দাঁত, যে কানগুলো লক্ষ্য করেন, একেবারে সুন্দর পার্সেন্টেজ, হ্যাঁ বড় একেবারে, আর ছাগলটা কালারও খুব সুন্দর, কালার আনকমন কোয়ালিটি কালার, একেবারে একদম দুই পাশেই, জি জি, দুই পাশেই কালার, দুই পাশে প্রিন্ট না, কালার, জি, সেই প্রিন্টের, এই যে, এই যে, আচ্ছা খুব সুন্দর, এই সুন্দর মানে আকর্ষণীয় কোয়ালিটি ছাগল, দাম কেমন কি আসে? এই ছাগলটা দাম চাইলে তো অনেক, জি, কিন্তু ছাগলটা ফিক্সড রেট, জি ভাই, 28,000 টাকা পড়বে, ফিক্সড প্রাইস 28,000 টাকা, জি, একদম একদর কিন্তু, হ্যাঁ জি, 28% ভালো আছে ভাই, জি। আর একটি সুন্দর কোয়ালিটি ছাগল, সুন্দর কোয়ালিটি, খুবই ভালো, এটা ভালো কোয়ালিটি, জি, ভালো এবং সবচেয়ে বড় ছাগল এটা, হ্যাঁ মানে যেটা ছাগল দেখতে আমাদের বড়, জি জি, অনেক বড়, জি ভাই। ছাগলটা শুধু কিন্তু উচ্চতায় বড় হলেই হয় না, দেহটা দেখেন, দেহ দেখতে হবে, জি, দেহটা দেখতে হবে, এটা বিটলের ক্রস ভাইয়া, আচ্ছা আচ্ছা, বিটলের ক্রস, ছাগলটা খুবই ভালো মানের, ছাগলটা দুইবার বাচ্চা দিয়েছে আগে, জি, তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট, তৃতীয়বারের মতো, জি, আচ্ছা, এটা 1 মাস পার হলো পাঠা দেওয়া,
মাশাআল্লাহ দুধ হয়, এখন 1 লিটারের মতো দুধ হয়। দুধ হয় ডাবল হাড্ডি। হাইট কত ভাই? হাইট আছে 33 হবে, আর লাইভ ওয়েট হবে মোটামুটি 55 থেকে 60 কেজি। 55 থেকে 60 কেজি, বিগ সাইজ আছে ভাই। একটা মেয়ে ছাগল যদি 60 কেজি হয়ে থাকে তো বুঝতে পারছেন কত বড়। অনেক বড়, অনেক বড়, ভালো পার্সেন্টের। জি, 55 আসবে। জি, দাম কেমন কি আসবে এটা ভাই? দাম চাইলে তো অনেক, কিন্তু চাওয়াটাও না, এটা 34,000 টাকা পড়বে। দরদাম লাগবে 34,000 টাকা ফিক্সড কিন্তু। হ্যাঁ, 34,000 ফিক্সড। বিকাশ কস কেমন দিবেন? জি, সব আমি দিয়ে দেবো।